18 রেজিস্ট্রেশন অলমোস্ট কিন্তু নতুন একটা গাড়ির কিন্তু ফিল এই গাড়িটা আপনাদেরকে দিবে। আর তাছাড়া প্রত্যেকটি গ্লাসই আপনারা যে টয়োটার অরিজিনাল স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবেন। ব্যাকলাইটগুলোও 100% জেনুইন অবস্থায় রয়েছে। চারটা চাকায় অনেক সুন্দর একটি অ্যালয় রিম সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন। লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে। তাছাড়া 4-star গ্রেডের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রেটিং যে স্টিকারটি কিন্তু গাড়ির সাথে রয়েছে। ফারজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা? মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 গেটের অপোজিটে আদিবা কার সেন্টার। চাইলে গুগল ম্যাপে সার্চ দিতে পারেন। ভাই আজকে কি চমৎকার গাড়ি দেখাবেন! টয়োটা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশনের একটি গাড়ি, 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন ইয়ার, চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, মানে অলমোস্ট নিউই বলা যায়। চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি। আর মাশাল্লাহ ডকুমেন্টসগুলো কিন্তু গাড়ির আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে, ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। তাছাড়া সামনে কিন্তু স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে, এবং মনোগ্রামযুক্ত এই সামনের গ্রিলটিও কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। ঢাকা মেট্রোকো 34 সিরিয়ালের একটি গাড়ি, 2018 মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। বাম সাইডের হেডলাইটটিও কিন্তু মাশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে পেয়ে যাবেন, এবং চারটি চাকায় অ্যালয় রিমের ব্যবহার করা রয়েছে। আর এই গাড়িটিতে কিন্তু আপনার যে লক আনলকের যে অপশন, এটা কিন্তু লক আনলক করলে কিন্তু অটো কিন্তু যে সাইডের লুকিং গ্লাস বা মিরর যেগুলো রয়েছে অটো কিন্তু ফোল্ড হবে, মানে এক্সট্রা আপনার এর জন্য আর যে ভিতর থেকে লক করে আপনার লক আনলক করতে হবে, এর আর কোনো হ্যাসেল বা ঝামেলা নেই, এই অপশনটি গাড়িতে রয়েছে। তাছাড়া প্রত্যেকটি গ্লাসেই কিন্তু টয়োটার যে স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টেম্পারসার সহকারে। বাম সাইডের কমপ্লিটলি বডিতে মাশাল্লাহ কিন্তু সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, একেবারে অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। চাকাগুলোও কিন্তু মাশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায়, অ্যালয় রিম সহকারে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ফিল্ডার লেখা সহকারে কিন্তু আপনারা সানসেটগুলো পেয়ে যাবেন গাড়ির সাথে। আর সাইডের পার্টিশনগুলো যদি দেখেন অরিজিনাল কালারের ভিতরে, আলহামদুলিল্লাহ একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু এই ফিল দিবে এই গাড়িতে। দেখেন অরিজিনাল ড্যাশবোর্ড, আচ্ছা চমৎকার ফ্রেশ অবস্থায়। অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা হয়েছে, সফটাস এসি উডেন, এবং চমৎকার সুন্দর একটি সিট কভার, স্টিয়ারিং হুইল কভার এই গাড়িটিতে ব্যবহার করা রয়েছে, এবং সিট কভার পলি করা। জি, যাতে ময়লা না পড়ে। সিট কভারগুলো পলি করা, কারণ রুচির একটা ব্যাপার আছে। অনেক অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে বা সিট কভার হয়তো বা ইউজড বা ইউজড করছে, এরকম একটা কনফিউশন থাকতে পারে। তোর পলি করা আছে, চাইলে আবার পলিটা খুললে কিন্তু একেবারে ইনটেক অবস্থায় পাবে। প্রত্যেকটা ডোরের পার্টিশনে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায়। তাছাড়া ডোর প্যাডগুলো যেহেতু 18 রেজিস্ট্রেশন অলমোস্ট, কিন্তু নতুন একটা গাড়ির কিন্তু ফিল এই গাড়িটা আপনাদেরকে দিবে। আর তাছাড়া প্রত্যেকটি গ্লাসেই আপনার যে টয়োটার অরিজিনাল স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবেন। ব্যাকলাইটগুলোও 100% জেনুইন অবস্থায় রয়েছে। চারটা চাকায় অনেক সুন্দর একটি অ্যালয় রিম সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন। লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে। তাছাড়া 4-star গ্রেডের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রেটিং যে স্টিকারটি কিন্তু গাড়ির সাথে রয়েছে। সামনে পিছনে দুটি নাম্বার প্লেট কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে, এবং সামনে পিছনে কিন্তু স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে। আচ্ছা, তো একটা গাড়ি নেওয়ার পরে কিছু কিন্তু বাজেট থাকে, তো এই গাড়ি কিন্তু একেবারে পরিপূর্ণ করা। দেখেন যে অরিজিনাল কালারের ভিতর যে ফিটিংস, একেবারে জাপান ফিটিংস অবস্থায় কিন্তু মাশাল্লাহ এই গাড়িটি পেয়ে যাবেন। 6-liter সিএনজি সহকারে একেবারে চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। তাছাড়া স্লিংটিও কিন্তু নতুন একটা গাড়ির ফিল আপনাদেরকে দিবে। ডান সাইডের ব্যাকলাইট মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, এবং কমপ্লিটলি বডিতে সিঙ্গেল, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, এবং চারটা চাকাই অলমোস্ট নতুন অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির সাথে। প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতর, দেখেন যে লকের স্টিকারগুলো একেবারে কিন্তু জেনুইন কালারের ভিতর, ডোর প্যাডগুলো কিন্তু নতুন গাড়ির মতন। উডেনটা ভাই খুব সুন্দর, চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আপনারা ফিজিক্যালি দেখলে যারা ফিল্ডার কিনবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতরে। আর দেখেন যে ডান সাইডের ডোর কিন্তু খুব বেশি ইউজ হয়, তো মাশাল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। স্টিয়ারিং হুইলটা দেখেন বাবু ভাই, একটা গাড়ি রাফ ইউজ করলে এইসব জায়গায় স্ক্র্যাচ বসবে, তো কতটা ফ্রেশ। ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে টিপটপ অবস্থায়, ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই গাড়িটি। চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে, অ্যান্ড্রয়েড প্লেয়ার, সফটাস এসি উডেন, আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ অবস্থায় কিন্তু পেয়ে যাবেন। আরেকটা জিনিস দেখেন, কেবিন লাইট, ডাবল কেবিন লাইটের ব্যবহার কিন্তু করা রয়েছে গাড়িটিতে, মানে এক দেখাতে পছন্দ হবে। লিমিটেড এডিশনের একটি গাড়ি, এটার কিছু কিছু ফিচার আছে যা অন্য সব ফিল্ডার গাড়ির সাথে মিলবে না, তো প্র্যাকটিক্যালি আসবেন, ফিজিক্যালি আসবেন, ইনশাল্লাহ ব্যবধানটা আমি আপনাদের কাছে বলবো যে কী কী অপশন রয়েছে। বনেটের যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার আপনারা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন, দেখেন একেবারে আনটাচ অবস্থায়। যদি কালার হিস্ট্রি প্রমাণ করেন, 5 lakh বললে 5 lakh সই, 10 lakh বললে 10 lakh সই, যে দাম বলবেন ওই দামে দিব। সাইডের পার্টিশনগুলো দেখেন, এই যে পেস্টিংগুলো 100% জাপানিজ পেস্টিং, ফ্রেম নাম্বার দেখছেন,
চমৎকার ফ্রেশ অবস্থা, নতুন একটা ব্যাটারি আছে, সাথে অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসির গাড়িটিতে রয়েছে। তাছাড়া অরিজিনাল যে সিভিটি গিয়ার এই গাড়ির সাথে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, ইঞ্জিন পারফরমেন্স, এসি পারফরমেন্স, সিভি জয়েন্ট, সাসপেনশন, আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু এই গাড়িটিতে আপনারা পাবেন। মানে নতুন একটা গাড়ির ফিলিং ইনশাআল্লাহ দিবে। 2012 মডেল, 2018 রেজিস্ট্রেশন, টয়োটা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশনের এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে 17,40,000 টাকা, প্রাইস নেগোসিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 0173115497 এই নাম্বারে যোগাযোগ করুন। তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।